নদীমাতৃক বাংলাদেশে ছোট বড় অনেক নদী রয়েছে। তার মধ্যে সন্ধ্যা নদী বাংলাদেশের অপরূপ সুন্দর খরস্রোতা নদীগুলোর একটি। সন্ধ্যা নদী নামের মাঝেই যেন এক কাব্য আছে, কালের সাক্ষী বহনকারী এই সন্ধ্যা নদী। আজ আমরা জানব খরস্রোতা সন্ধ্যা নদী সম্পর্কে। শুরু করার আগে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। সূর্য উঁকি দিচ্ছে, নদী ধীরে ধীরে সুগন্ধা নদীর বুকে জেগে ওঠা সে জনপদকে সন্ধ্যার কুল নামে অভিহিত করা হয়। সন্ধ্যার কুলের সেই নদী এখন সন্ধ্যা নদী। খরস্রোতা সন্ধ্যা নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়াও এ নদীতে নানা ধরনের মাছ পাওয়া যায়, যা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। আজকে আকাশ মেঘলা। ¶¶
এই দেশি মুরগিগুলোকে বিক্রির জন্য বানারীপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। নদীটি বারো মাসই প্রকৃতির। নভেম্বর ডিসেম্বরে গভীরতা সর্বনিম্নে নেমে যায়, তখন এর গভীরতা দাঁড়ায় 10 মিটার। জুলাই আগস্ট মাসে পানির উচ্চতা বেড়ে গেলে পানির গভীরতা দাঁড়ায় 21 মিটার। সন্ধ্যা নদীর দৈর্ঘ্য 45 কিলোমিটার এবং প্রস্থ 1 কিলোমিটার। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়ালখা নদী থেকে বেরিয়ে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় কচা নদীতে পড়েছে। এই নদীর পানিতে জোয়ার ভাটার প্রভাব আছে। সাধারণত এই নদীতে বন্যা হয়। রাজধানী ঢাকা সহ দেশের সব অঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে সন্ধ্যা নদী পালন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। সন্ধ্যা নদীর দুই তীরে গড়ে ওঠা ইটভাটার কাজ চলছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব ইটভাটার অধিকাংশের নেই পরিবেশের ছাড়পত্র। বছরের পর বছর এসব ইটভাটার কার্যক্রম চলছে। নদীর মাঝে চর পড়ে স্রোতহীন হয়ে যাচ্ছে একসময়ের খরস্রোতা সন্ধ্যা নদী। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বালু তুলছে। অবৈধভাবে বালু তোলার কারণে নদী সংলগ্ন জমি ভেঙে পড়েছে। হুমকির মুখে পড়েছে এই নদীর দুই পারের মানুষের ঘরবাড়ি। আমরা চলে এসেছি বানারীপাড়া লঞ্চ ঘাটে।
সেখানে বিশাল ধান চালের হাট বসে। এটা নিয়ে আমরা একটি ভিডিও করব, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।